দেখিস না আমি রোজ কথা আমি তো পড়ি, হয়তো গীতা পড়ি, এটা রোজ করা হয় এই জন্যে যে আমার মনটা এই আধ্যাত্মিকতার ব্যাপারে মানে একদম জাগ্রত থাকবে এই জন্যে। আর ব্যাপার ধ্যান যতটা পাই ততটা করি, ভোরবেলায় আর একটা হচ্ছে সন্ধ্যেবেলায়, আর তার ফাঁকায় যদি কখনো সময় থাকে তখনও ফর্মাল এ না করেও বিছানায় শুয়ে শুয়েও করে দেব। যেমন সাধন তেমন সিদ্ধি, তাহাতে ভগবানের পাদপদ্ম সবসময় ধরে থাকতে হয়, তাহাতে সংসারে কাজ করবে। ঘূর্ণি খেলা জানিস তো, খুঁটিটা ঘুরে ধরে আর ছেড়ে দিয়ে ঘুরলে মাথা ঘুরে পড়বে, তাই ওইটা ধরে থাকা, সবসময় ঠাকুরের পাদপদ্ম ধরে থাকাটা। সেই জন্যে যতটা সম্ভব এটা করা, এবং জপধ্যান তো আছে, তাছাড়া আবার এই লীলা প্রসঙ্গ পড়া, কথামৃত পড়া, গীতা পড়া, সেসব বই টেল পড়বে। এই তো খুব সকালবেলাতেও খুব পড়তুম, সন্ধ্যেবেলাতেও পড়তুম, এসব অনেক বেশি পড়তুম। জপ টপ গুণে এখনো সকালে সন্ধ্যে আর অন্য অনেক সময় থাকে যে লোকে বুঝতে পারে না কেউ, কিন্তু আমি মনে মনে জপ করি। এসব না করলে তো যে উদ্দেশ্যে মা বাবাকে ছেড়ে এসে এখানে আছি তা পূর্ণ হবে না। তা করতে গেলে ওই ডান হাত দিয়ে সব সময় ঠাকুরের পাদপদ্ম ধরে থাকতে হবে, আর বাঁ হাতে ঘুরব। ঘুরনি জানিস তো, ওই খুঁটিটা ধরে ঘোরে, বড় বড় করে ঘোরে, কিছু হয় না, কিন্তু যদি ছেড়ে দেয় টিটকে পড়বে একবারে। সেই রকম আমরা যদি সবসময় যেভাবেই হোক ভগবানের পাদপদ্ম ধরে থাকতে পারি, তাহলে একবারে নিশ্চিত একবারে সব হবে, আর তাহলে হবে না।